প্রশাসনের সর্বোচ্চ অফিসাররা এখানে এসেছে, তারাও দেখেছে। আমরা আর কোনো অরাজকতা হতে দেব না। আপনাদের উপরে যে সমস্ত কোনো কোনো কিছু ক্ষেত্রে সমস্যা হয়েছে, সেই সমস্যাটা আমরা যেন আর না হয় সেটার জন্য আমরা ফসে গেছি বলে পুলিশ শান্তির দূত। আপনারা মনে করেন শান্তির দূত এসে গেছে, আপনারা আপনাদের কাজ করেন, আমাদেরকে আমাদের কাজ করতে দেন। এখন আমাদের ডিসি মহোদয় কথা বলবেন। শুনেন সবাই চুপ করো। শান্ত, এই অবস্থা ভিতরে নিয়ে আনলে যদি আর লাঠি মুঠি দরকার আছে। প্রিয় শ্রমিক ভাইরা, আপনারা আমরা এখানে ম্যাজিস্ট্রেট আছে, আমি ডিসি ক্রাইম, এডিসি আছে, ওসি আছে, সব উদ্যতন কর্তৃপক্ষ এখানে আছে। সরকার আলোচনা করছে, গতকালও কিন্তু সিদ্ধান্ত দিচ্ছে যে এক মাসের মধ্যে সকল বৈষম্য নিরসন করবে। আপনারা অযথায় মিসগাইডেড হবেন না, মিসগাইডেড হবেন না। আরো কোনো দাবি দেওয়া থাকলে আমরা আরো কথা বলবো, আমরা আরো কথা বলবো সরকারের সাথে, ঠিক আছে? এবং সরকার কিন্তু বলছে জানুয়ারি মাস থেকেই সব বহাল করবে, জানুয়ারি মাস থেকেই করবে কার্যকর, ঠিক আছে? আপনারা কারো দ্বারা মিসগাইডেড হবেন না, আপনারা কোনো উশৃঙ্খলতা করবেন না, রাষ্ট্রের সম্পদ ক্ষতি করবেন না। আমরা সমাধান করব, আমরা আলোচনা করে সমাধান করব। সব সমস্যাই কিন্তু আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। আপনারা যার যার কাজে চলে যান, আপনারা কোনো উশৃঙ্খলতা করবেন না, সমাধান করবে সরকার, সমাধান করবে। কোন রকম কথা ধরা, কোন ধরনের কথা ধরা মিসগাইডেড হবেন না। সরকার খুব আন্তরিক, আপনাদের সমস্যা সমাধানে সরকার আন্তরিক, সরকার সমাধান করবে, ঠিক আছে? আমরা আপনাদের আপনাদেরই কথা, এটা আমি বিজিএম এর প্রেসিডেন্টের সাথে বলবো। আচ্ছা, দুই দিন আমি বিজিএম এর প্রেসিডেন্ট সিদ্দিক ভাইয়ের সাথে কথা বলবো, জানাবো আপনাদের এই দাবি জানাবো, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, এটা আমি জানাবো। হ্যাঁ, এটা আমি আমার পক্ষ থেকে। হ্যাঁ, আর কোনো মালিক যদি অন্যায় করে থাকে তাদেরও বিচার হবে। আমরা দেখবো, এটা আমি দেখবো, লকডাউনের মালিকের সাথে আমি কথা বলবো। হ্যাঁ, এটার বিচার আমরা করবো, অবশ্যই করবো, ঠিক আছে? আমরা করবো। আপনারা এখন দয়া করে যার যার কাজে চলে যান, আর না হলে এখন দয়া করে একটু সবাই চলে যান। হ্যাঁ, আমি বিজিএম এর প্রেসিডেন্টকে জানাবো আপনাদের দাবি, আমি জানাবো, আমি জানাবো, ঠিক আছে? আমাদের পুলিশ কিন্তু আপনাদেরকে হাত দেয় নাই, আমরা বলে দিচ্ছি কোন পুলিশ সদস্য কোন শ্রমিকের গায়ে হাত দেবে না। আপনারা যান, আমি বিজিএম এর প্রেসিডেন্টের সাথে কথা বলবো, শ্রমিকদের দাবি এটা, এখানে আমি কথা বলবো, ঠিক আছে, এটা আমি বলবো, আমি বিজিএম এর প্রেসিডেন্টকে এটা বলবো, ঠিক আছে? এটা আমি বলবো, আমি সরকারের উদ্যোগন মহলে এই মেসেজটা দিয়ে দিব, মাননীয় মন্ত্রীকে বলবো, বিজেপির প্রেসিডেন্টকে আমি বলবো, ঠিক আছে?
শান্তিপূর্ণ সহাবস্থান প্রথম দরকার এবং সরকার এই বিষয়ে অবগত আছে। সরকার গতকাল একটি কমিটি গঠন করেছে, সেই কমিটি কাজ করছে আপনাদের দাবি যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার জন্য। সেই ক্ষেত্রে সরকারকে সময় দিতে হবে। এখন দুই দিন একদিন এইভাবে এটি সম্ভব নয়, এটি যৌক্তিক নয়। আপনাদেরকে কাজে ফিরতে আমরা বাধ্য করছি না কেউ। কৃষি মহোদয় বললেন সবাই, আমরা সবাই এই বিষয়ে একমত যে আমরা কাউকে বাধা দিচ্ছি না, আমরা আপনাদের কারো গায়ে হাত দিব না। আমরা আপনাদের দাবির সঙ্গে আমরাও একমত পোষণ করেছি, আমরা আপনাদের সবার সাথে আছি। কিন্তু আপনারা ভাঙচুর না করে আপনারা শান্তিপূর্ণ সমাবেশ করেন, সরকারকে সরকার সময় নিয়ে সরকার আপনাদের এক মাসের মধ্যে যৌক্তিক সরকার তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে আবারও সরকার তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে আপনারা হয়তো এখন মানবেন, কিন্তু পরবর্তীতে সমস্যাগুলো রয়ে যাবে। সেই ক্ষেত্রে সরকারকে সময় দিতে হবে একটু। আপনারা শান্তিপূর্ণ হবে আপনাদের কাজের পরিবেশে ফিরে যাওয়ার জন্য আমি আহ্বান অনুরোধ করবো, তবে এটা আপনাদের ইচ্ছা, কিন্তু দয়া করে আপনারা শান্তিপূর্ণ সহাবস্থান করুন। সরকার এই বিষয়ে অবগত আছে এবং আপনাদের যৌক্তিক সকল দাবি মেনে নেওয়া হবে। এবং ডিসি মহোদয় বললেন যে উনি সরকার গতকাল একটি নতুন কমিটি গ্রহণ করেছে, আপনাদের দাবিগুলো যে আছে, অপারেটরের সাথে যে বৈষম্যগুলো আছে, যে বিভিন্ন বেতন বৈষম্যগুলো আছে, সরকার সেগুলো কমিটি গ্রহণ করেছে, সেই কমিটিতে কাজ করতে দিতে হবে। আপনারা একটাই দাবি, মজুরি ঠিক করতে হবে। এখন